কালবৈশাখীর ঝড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। গত শুক্রবার বিকালে কালবৈশাখীর ঝড়ে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইসিএল এর ওভারহেড জলের ট্যাঙ্ক। জনবসতিপূর্ণ ওই এলাকায় এই ওভারহেড ট্যাঙ্ক ভেঙে পড়ায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এলাকার মানুষ। ভয় আতঙ্কে বাড়ি ছেড়ে বেরোতে থাকে অনেকেই। এই ঘটনাটি ঘটে রানীগঞ্জের রানীশয়ারের এলাকায় 33 নম্বর ওয়ার্ডের রাজাকাটা এলাকায়। এদিন বিকালে যখন ঝড় বৃষ্টিতে সবাই গৃহবন্দী, তখনই হঠাৎই সশব্দে ওভারের ট্যাঙ্কের কাঠামোর উপরিভাগ ভেঙে পড়ে। স্থানীয় এলাকার বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। এই ট্যাঙ্ক মাধ্যমে এলাকার প্রায় 1000 মানুষ জল পেয়ে থাকেন। রাজাকাটা, শীতল 3 নম্বর, শীতল দাস 5 নম্বর ও রানীশয়ার এলাকায় জল সরবরাহ হয় এই ওভারহেড ট্যাঙ্ক থেকে। এদিনের এই ঘটনার পরপরই স্থানীয় এলাকার ওয়ার্ড কাউন্সিলর নারায়ণ বাউরি ঘটনাস্থলে এসে পৌঁছে ইসিএল কর্তৃপক্ষকে এই ঘটনার বিষয়ে জানালে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয় খতিয়ে দেখেন। তবে ওভারহেড ট্যাঙ্ক পুরোপুরিভাবে ভেঙে না পড়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, ওই ওভারহেড ট্যাঙ্কটি মেরামতের কোনো ব্যবস্থা করেনি ইসিএল, সে কারণেই এই দুর্ঘটনা বলেই দাবি করেছেন তারা। 1978 সালে এই ট্যাঙ্কিটা ইসিএল কর্তৃপক্ষ থেকে তৈরি করা হয়েছিল এই এলাকার মানুষের স্বার্থে। এই এলাকায় বেশিরভাগই এসিএলের বসবাসকারী, অনেকগুলো কলোনি আছে, যেমন শীতলদাস 3 নম্বর, তারপর শীতলদাস 5 নম্বর, শীতলদাস আপনার ওই যে রাজাকাটা 4 নম্বর, এদিকে পিওর সিয়াসল ছিল 5 নম্বর, পিওর সিয়াসল টিভি হসপিটাল নিজেদের সামনে ওইটা ছিল, প্লাস ওই যে রানীশের সমস্ত সংলগ্ন যে রানীশের ভূমিকা আছে, এই সমস্ত ইয়েটা এলাকাটা হচ্ছে জল ইয়ার, সেখান থেকেই হবে। এটা পিএইচই জলের সাপ্লাই দিয়ে, এটা এসিএল এর পরিকাঠামো ছিল, পিএইচই কাছ থেকে জলের কানেকশন নেওয়ার পর সাপ্লাইটা এসিএল দিত। এখন আজকে যা হয়েছে তাতে অপরে যেটা ছাউনি সেটা যে ভেঙে পড়েছে, তাতে আপনার হচ্ছে যে সমস্ত এলাকার মানুষের জলের একটা আঁকা আসবে। এই এটা আমরা ম্যানেজমেন্টকে বলবো যে অন্ততপক্ষে যতদিন পর্যন্ত ট্যাঙ্কিটা মেরামত না হচ্ছে ততদিন পর্যন্ত একটা বিকল্প জলের যাতে ব্যবস্থা করতে পারে। সেই জন্যই আমরা আমাদের আজকে এসেছি এখানে, আসে এই বিষয়টা নিয়ে এখন এজেন্ট সাহেব এলো হয়তো সম্ভবত, তাকে নিয়ে আমরা আলোচনায় বসছি, বসে জলের যাতায়াত সমস্যাটা মিটে তার জন্য চেষ্টা করব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।